সামনে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ রয়েছে একুশ অক্টোবর প্রথম ওয়ান দিয়ে মাঠে গড়াবে সিরিজ সাকিব সিটকে যাওয়ায় আসন্ন জিম্বাবুয়ের সিরিজে বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বভার কার হাতে তুলে দেওয়া হবে তা নিয়ে তোটানায় বিসিবি যতটুকু জানা গেছে তাতে অন্তর্বর্তীকালীন অধিনায়কের দায়িত্বে পাওয়ার রেসে সবার চেয়ে এগিয়ে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ আবার মুশফিকুর রহিমের হাতেও তুলে দেওয়া যেতে পারে নেতৃত্বের ঝান্ডা বিসিবির একটা পক্ষ আবার তরুণ নেতৃত্বের পক্ষে কর্তাদের কেউ কেউ চাইছেন দুই হাজার বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া মেহেদি হাসান মিরাজকেই দেওয়া হোক অধিনায়কত্বের দায়িত্ব ভবিষ্যতের ভাবনা থেকেই মিরাজকে পরক করে দেখতে চান বোর্ড কর্তারা এ কারণেই তাকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে যদিও এখনও এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি উল্লেখ্য পনেরো অক্টোবর থেকে বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হওয়ার কথা তারপরেই টেস্ট দলের অধিনায়কের বিষয়ে ভাবা হবে এমনকি ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তিনি টেস্ট দলকে নেতৃত্ব দেবেন